সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর চেয়ারম্যান ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দেশটির সুপ্রিম কোর্টকে জানিয়েছেন জেলে তার স্বামীর জীবন হুমকির মুখে। শুক্রবার তিনি সুপ্রিম কোর্টের কাছে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে গুরুতর নোটিশ জারির আবেদন জানান। গত 22 আগস্ট আটক কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন সাবেক এই ফার্স্ট লেডি। এরপর তিনি আইনজীবী সাইদ রিফাক্ট হোসাইন সাহার মাধ্যমে সুপ্রিম কোর্টে এই আবেদন করেন। হলফনামায় বুশরা বিবি বলেন, গত মঙ্গলবার জেল কর্তৃপক্ষ অনেক নাটকীয়তা শেষে ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি দেয়। হলফনামায় তিনি ইমরান খানের স্বাস্থ্যের বিষয়ে আরও বলেন, তার ওজন কমে যাচ্ছে এবং বাহুর মাংসপেশি দুর্বল হয়ে যাচ্ছে। যতই দিন যাচ্ছে ততই তার স্বাস্থ্যের অবস্থা অবনতির দিকে যাচ্ছে। এই জন্য তিনি সুপ্রিম কোর্টকে তার স্বাস্থ্যের দিকটি বিবেচনায় নিয়ে কড়া নোটিশ জারির আবেদন করেন। এর আগে পাঞ্জাব সরকারের কাছে লেখা এক চিঠিতে এই রকম উদ্বেগ প্রকাশ করেন। ওই চিঠিতে তিনি বলেন, আমি আশঙ্কা করছি কারাগারে ইমরান খানকে বিষ প্রয়োগ করে হত্যা করা হতে পারে। তোষাখানা দুর্নীতি মামলায় গত 5 আগস্ট ইমরান খানকে 3 বছরের কারাদণ্ড দেয় ইসলামাবাদ কোর্ট। এরপরেই তাকে জামান পার্কের বাসা থেকে গ্রেপ্তার করে আটক কারাগারে নিয়ে যাওয়া হয়। টেন টিভি দেশ ও দশের কথা বলে।